নমস্কার টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা দুপুর 2টো দুপুরের বিতর্ক আর এই মুহূর্তে রাজ্যে বিতর্ক চলতে পারে একমাত্র একটা নাম নিয়েই জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং অধুনা বনমন্ত্রী আর এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসার পর একাধিক তথ্য সামনে আসছে ইতিমধ্যে আমরা দেখছিলাম যে কোথাও একটা পুরো দুর্নীতি হয়েছে পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত চলছিল তারপর হঠাৎ করে বাকিবুর রহমান তারপর রেশন দুর্নীতি তারপর জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিক যখন সামনে এলেন তখন দেখা গেল যে সাধারণ মানুষের গরিবের একেবারে খাবার মুখের চাল সেই চাল গম নিও আটা নিও দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতির কালো টাকা কারি কারি টাকা সেই টাকাগুলো কোথায় গেছে কোন কোন জায়গায় শেল কোম্পানি আবার কোন কোন ক্ষেত্রে টলিউডে গেছে টিভি 9 বাংলার অন্তর তদন্ত আমরা এই যোগই দেখতে পাচ্ছি যে এই টাকা দিয়ে সিনেমাও হয়েছে টলিউড যোগ এটা আরো ডিটেইলে বলবে সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন কি খবর আমরা পাচ্ছি দেখো খুব পরিষ্কারভাবে বলা চলে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান এবং সেই বাকিবুর রহমানের টাকায় ফিল্মের প্রোডাকশন হয়েছে এনপিজি ট্রেডলিং প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি সেই কোম্পানি প্রোডিউস করেছিল 2013 সালের একটা সিনেমা ম্যানগ্রোভ আর সেই ম্যানগ্রোভ সিনেমায় বলিউডের রাখি সাওয়ান্তের আইটেম ডান্স ছিল নাইজেল আকারা থেকে দোলন রায়ের মতন বাংলার নামজাদা অভিনেতা অভিনেত্রীরা সেখানে অভিনয় করেছিলেন তার সাথে সাথে কে অভিনয় করেছিলেন শুনবে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং এখান থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই যে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সেখানকার যে অন্যতম কিংপিন বাকিবুর রহমান তার সঙ্গে কি পার্থ চট্টোপাধ্যায়েরও যোগাযোগ ছিল তাদের কি শিক্ষা দুর্নীতি এবং রেশন বন্টনে দুর্নীতি পুরোটাই ইন্টারকানেক্ট আলোচনায় ফিরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যারা রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায় রয়েছেন বিজেপির তরফ থেকে রয়েছেন রাজর্ষী লাহিড়ী এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের তিনজনকেই স্বাগত শতরূপ আপনাকে দিয়েই শুরু করি শতরূপ এতক্ষণ যতগুলো বক্তব্য আমরা শুনলাম তাতে এই টলিউডে টাকা দেওয়া বা যেই দুর্নীতির টাকা হোক কালো টাকা হোক সাদা টাকা হোক খুব সহজে কাজে লাগানো যায় কারণ কেউ ব্যাকগ্রাউন্ড চেক করে না এর জন্যই কি টলিউডটাকে সবসময় বেছে নেওয়া এবং তার সঙ্গে রাজনীতি কি অপারেট করে টলিউডকে এই দেখো মঞ্জুরা অনেকগুলো ব্যাপার এখানে রয়েছে প্রথম কথা হচ্ছে যেটা তুমি বললে সেটা একেবারেই ঠিক যে টলিউডটা খুব সহজ একটা জায়গা কোথা থেকে টাকা আসছে না আসছে কেউ দেখেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু প্রডিউসারের সংখ্যা এমনিই কম সেহেতু কেউ যদি কিছু টাকা নিয়ে এসে বলে যে আমি একটা ছবি বানাবো সেক্ষেত্রে এত কলাকুশলী এত অভিনেতা অভিনেত্রী তারা নির্ভরশীল যাতে তারা নিয়মিত কাজ পান সুতরাং কেউ হয়তো ব্যাকগ্রাউন্ড চেক করার বিলাসিতা দেখাতে পারে না এবং পশ্চিমবাংলায় গত 10-12 বছরে যেহেতু এমনি ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ নতুন করে খুব বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়নি বড় কোনো ট্রেন্ডটা কি গত 10-12 বছরে হ্যাঁ এটা ডেফিনেটলি তোমরা দেখবে চিটফান্ডের টাকায় সিনেমা তৈরি হওয়া থেকে শুরু করে এই ধরনের হচ্ছে খুব ঝাপসা কিছু লোকজনের এসে সিনেমা তৈরি করা এটা তো ডেফিনেটলি 10-12 বছরে সারদা রোজভ্যালির সময় তারা তো পরপর সিনেমা তৈরি করছিল এবং কিছু ভালো সিনেমা করেছিল রোজভ্যালি সত্যি কথা বলতে এই একটা ব্যাপার যেহেতু কোনো বড় ইন্ডাস্ট্রি সেই এই মুহূর্তে তৈরি হচ্ছে না সেহেতু টাকার এখানে আরোই অভাব সুতরাং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন পুজোর সময় বিজ্ঞাপন থেকে শুরু করে বহু জায়গাতে এই ধরনের ডুবিয়াস লোকজনের গতিবিধি তোমরা বেশি দেখতে পাবে তার সঙ্গে এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলছি যে গত 10-12 বছরে যে রকমভাবে তথাকথিত কোট আন কোট এই গ্ল্যামার ওয়ার্ল্ডকে রাজনীতির কাজে ব্যবহার করা হয়েছে যে বড় বড় ফিল্ম স্টারদেরকে এনে আটকানোর জন্য কোনো আমি জাস্ট আমি কথাটা যদি শেষ করি না কিছু করাটা মুশকিল কেউ কারণ রাজনৈতিক দল যদি ঠিক করে কোনো ফিল্ম স্টারকে ভোটে দাঁড় করাবে তা দেশের কোন আইনে সেটাকে আটকানো হবে তার পেছনে তার কারণ কী আছে নীতি নৈতিকতা কী আছে সেটাকে আমরা সমালোচনা করতে পারি প্রশ্ন করতে পারি কিন্তু আমরা বলতে পারি না কি যে কোনো ফিল্ম স্টার ভোটে দাঁড়াতে পারবে না সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং তারপর আরও কিছু দল তাদের সঙ্গে প্রতিযোগিতায় নেবে এমন গ্ল্যামারমুখী রাজনীতি করেছে যে আমার অমুক ফিল্ম স্টারকে চাই আমার মঞ্চে প্রচারের জন্য অমুককে চাই আমার ভোটে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য এটা করতে গিয়ে কী হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য রাজনৈতিক দল তাদের এই ধরনের লোকজনকে দিয়ে ওখানে পয়সা ঢালিয়েছে অনেকগুলো ব্যাপার রয়েছে তবে সব শেষে একটা কথা বলছি মঞ্জিরা যে জ্যোতিপ্রিয় মল্লিককে ডেফিনেটলি অভিনন্দন জানাবো কেন উনি ক্ষমতা এসেই ঘোষণা করেছিলেন যে উনি সিপিএমকে সহ্য করতে পারতেন না যে সিপিএমের পাশে কেউ বসবে না চায়ের দোকানে চা খাবে না বিয়ে বাড়িতে পাশে পাশে নেমন্তন্ন খাবে না উনিরা সিপিএম মুক্ত পরিবেশ চেয়েছিলেন তো এখন উনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন জেলখানায় একেবারে সিপিএম মুক্ত পরিবেশ পাশে কয়লা চোর গরু চোর বালি চোর ছাগল চোর এখন মহুয়া মৈত্রপালটা কুকুর চোর মার্কেটে এসছে যত চোর চিটিং বাজাচ্ছে সব হচ্ছে গর্বিত তৃণমূল কোনো সিপিএম আর ত্রিসীমানায় নেই তাই জ্যোতিপ্রিয় মল্লিককে অভিনন্দন একদিনে আপনার স্বপ্ন সত্যি হলো আপনি সিপিএম মুক্ত জেলখানায় পৌঁছে গেলেন গত কালকে যখন কোর্টে সাবমিট করছে বিচারপতি কিন্তু যা এভিডেন্স দিয়েছে ইডি সে নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন এই এভিডেন্স যথেষ্ট নয়
তা সত্ত্বেও বিচারপতি তাকে আরো কিছুদিন টাইম দিয়েছেন। এখন ব্যাপারটা কি হলো, আমি আপনাকে বারবার বলছি জ্যোতিপ্রিয় মল্লিক মূর্ছা গেলেন কেন? না না দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক কথা হলো, এভিডেন্স নাই থাকে। আমি আপনাকে বলছি জ্যোতিপ্রিয় মল্লিক মূর্ছা গেছেন তার শারীরিক কন্ডিশন ভালো নয় বলে। আচ্ছা, তার সঙ্গে সিএম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনার কারুর যদি কোনো শরীর খারাপ হয় সেটা নিয়ে তো রাজনীতি করা আমার মনে হয় উচিত না। বিদ্রোহীরা করতে পারে, তাদের ওটা সংস্কৃতির মধ্যে হয়তো পড়ে। এখন তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এমন একটা কন্ডিশনের মধ্যে গেছে। প্রথম কথা হচ্ছে অনিন্দ্যদা যারা শারীরিক কন্ডিশনের কথা বললেন, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক কন্ডিশনটা খুব অদ্ভুত জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন ওনার নাকি এমন হাই সুগার যে ইডি বাড়িতে ঢুকেছে বলে উনি মরে যেতে পারেন। আবার এত হাই সুগারের পেশেন্টের জন্য দেখলাম সব্যসাচী দত্ত কতগুলো মিষ্টি নিয়ে চলে গেল হাই সুগার পেশেন্টকে ভালো করে মিষ্টি। উনি বিজয় করতে গিয়েছিলেন, হ্যাঁ বিজয় করতে গেছিলেন। যাই হোক না, বিজয়ের মিষ্টি খেলে সুগার বাড়ে না এমন তো নয়, তা আমি বুঝতে পারছি না। ইনি বলছেন যে সুগারের চোটে মরে যাবে, আবার বলছেন না ভালো করে মিষ্টি খাও। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, আমি এটা আমার প্রস্তাব, এটা আমি তো ওদেরকে নির্দেশ দিতে পারি না, কিন্তু একবার যদি জ্যোতিপ্রিয় মল্লিককে কানে কানে গিয়ে বলা হয় যে আপনার শরীর খুব খারাপ, এবার থেকে আপনার চিকিৎসা নির্মল মাঝি এবং শান্তনু সেনকে দিয়ে করানো হবে, দেখবেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই বিছানা থেকে উঠে আবার জেলে চলে যাবেন, বলবেন আমার চিকিৎসা লাগবে না, আমার শরীর ঠিক হয়ে গেছে। আমি এক যেটা বলা, আমি একটা কথা তোমাদের ভেবে দেখার জন্য অনুরোধ করছি বঞ্জিরা, যে দুটো দপ্তরের মন্ত্রী এই মুহূর্তে জেলে বসে আছে, কোন দুটো দপ্তরের? একটা হচ্ছে শিক্ষা, দুই হচ্ছে খাদ্য। সবচেয়ে বেসিক যে দুটো জায়গা, একটা সরকার আসে মানুষের এবং প্রান্তিক মানুষের সবচেয়ে বেসিক যে সংস্থানটা করে দেওয়ার দায়িত্ব নিয়ে, সেই জায়গায় এই সরকারটা সবচেয়ে বেশি করে চুরি করেছে। এবং এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের কথা বলা হচ্ছে, গতকাল আমি জানি না কবে অনিন্দ্যদাকে বোধ হয় বিচারক কানে কানে বলেছে যে আমরা যা প্রমাণ দাখিল করেছি ইডি আমরা স্যাটিসফাইড নই, কিন্তু আমরা যা দেখলাম মিডিয়াতে এবং ওখানে আমার কাছে ইডির ওই অ্যাপ্লিকেশনেরও কপিটা রয়েছে যেটা ওরা সাবমিট করেছে কোর্টে, দেখানো হচ্ছে 3,76,00,000 টাকা প্রিয়দর্শিনী মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে করোনাকালে। কোন অ্যাকাউন্টে? যে অ্যাকাউন্টে তার নিজের বলা সোর্স অফ ইনকাম হচ্ছে প্রাইভেট টিউশন, প্রাইভেট টিউশন করে, হ্যাঁ প্রাইভেট টিউশনই করে 3,76,00,000 টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়েছে। উনি আবার এই তিনটে কোম্পানির ডিরেক্টর, যেটার কথা রাজশাহী বললেন, যে কোম্পানিগুলো কিনা সরকারি রেশন বাজারে নিলাম করছিল। না না, আমার বক্তব্য হচ্ছে আজকে ইডি সিবিআই তারা তো তদন্ত করছে। আজকে শতরূপ যে কথাটা বলছিলেন জেলে পড়ে আছে, আচ্ছা অমিত শাহ তো জেলে ছিলেন, তদন্ত কি হয়েছে? আজকে আমি দেখেছিলাম যে মদন মিত্রকে জেলে নেওয়া হয়েছিল, তদন্তর কি হয়েছে? আজকে আমরা দেখেছিলাম যে কি ভাবছে অনিন্দ্যদা, পার্থ চট্টোপাধ্যায়ও জেলে, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে রয়েছে দল, নেই তো দল থাকার কথা। আমাদের খুব স্পষ্ট কথা বলছি, জিরো টলারেন্সে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে অনুব্রত মণ্ডল, আমাদের বক্তব্য তিনি এখনো জেলা সভাপতি রয়েছেন, কি স্যার সিবিআই যে তদন্তটা করছে, যদি তাই হয় কালকে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার করা হলো, অনিন্দ্যদা জ্যোতিপ্রিয় মল্লিককে যখন গ্রেফতার করা হলো তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন, দলের লাইন বেঁধে দিলেন যে তার এরকম ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে। তার পরেও 48 ঘন্টা সময় লেগে গেল কেন দলকে মাঠে নামতে, প্রতিবাদ করতে? না না না, প্রতিবাদ কি? আমরা প্রতিবাদ তো আগে থেকেই করেছি, আপনারা এত দেখতে পারেন, আমরা বলছি বারবার যে আপনাদের কথার একটা উত্তর দিতে পারি, আমি একটা উত্তর, আপনি যেটা প্রশ্ন করেছেন আমি আপনার সাথে একমত হই বলছি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র সবার ক্ষেত্রে এটা আপনাদের থেকে বেশি আমাদের বক্তব্য, তদন্ত কেন শেষ হচ্ছে না, এটা কেন কনভিক্টেড হচ্ছে না, বা যদি নির্দোষ হয়ে থাকে কেন ছাড়া পেয়ে যাচ্ছে না। কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, যে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আলোচনা হচ্ছে, গতকাল থেকে নতুন করে নামটা আমাদের সামনে এসেছে বরুণ বিশ্বাস, যার মৃত্যুর জন্য গতকাল TV9 বাংলাকে তার বাবা বসে বলছেন যে এই জ্যোতিপ্রিয় মল্লিক আমার ছেলেটাকে খুন করিয়েছিল। আপনি বলছেন যে তদন্ত কেন শেষ, শুনে নিন, আপনি বলছেন তদন্ত কেন 2-3 বছরে শেষ হচ্ছে না, শুনুন কথাটা, বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল 2013 সালে, এটা 2023 সাল, আপনার সিআইডি তদন্ত করছে, আপনি বলুন 10 বছরে কেন? আমি আপনাকে বলছি, আপনি জানেন এই রেশন দুর্নীতি প্রথমে তদন্ত করছিল সিআইডি, চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের তদন্ত চলছে, না কেন চলছে, তাদের বেশি কেস করছে, কোর্টে তো কেস চলছে, আপনি পার্থর বাবা বলছেন কোর্টে কেস চলছে, কোর্টে পার্থরটাও কেস চলছে, পার্থরও কেস চলছে, আমাদের বলে পার্থর কেস চলছে, মদনের কেস চলছে, আজকে সিআইডি, না আপনার প্রশ্ন তো এইটা, সিআইডি না না আপনার তো প্রশ্ন এইটা, আমি একটা কথা বলছি, আমি বলছি চলছে সিআইডি তদন্ত করে তাদের হচ্ছে, তা আপনি বলুন কোন হয়েছে, এটা কেন শেষ হচ্ছে, ট্রায়াল শুরু হয়েছে, কিন্তু এগুলো ট্রায়াল শুরু হয়েছে কি না, কেন এগুলো ট্রায়াল শুরু হয়েছে, 10 বছর ধরে ট্রায়াল চলছে, সারদা এবং নারদা এগুলো ট্রায়াল চলছে, শুরু হয়েছে, 10 বছর ধরে ট্রায়াল চলছে, আজকে দিনের পর দিন তো সেটা দেখছে, ভিড়বার খুনিদের ফাঁসি হয়ে পরে জন্ম নেওয়া হয়ে গেল, আর এদের এখনো 10 বছর ধরে ট্রায়াল চলছে, আর ওদিকে কামদুনি ট্রায়াল শেষ করে ওরা ছাড়া পেয়ে যাচ্ছে, বুঝিনা এই হচ্ছে আপনাদের চার্জ, আর এই হচ্ছে আপনাদের কামদুনি কথা বলবো না, এই কামদুনি এই সিআইডি আলোচ্য বিষয় নয় আজকে, কিন্তু এই রেশন দুর্নীতি তো সিআইডি তদন্ত করছিল।
আমি তো সেটাই বলছি, সিআইডি যেটা বরুণ কথা বলছিল না, সিআইডি তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে, তাদেরকে ভোট এসে যায়, ইডি সিবিআই বিজেপির হয়ে কাজ করে, এটা আমার কথা। মল্লিকার্জুন খাড়ে বারণ করেছিল, বারণ করেছিল, প্রথমেই বলি যে তৃণমূলের যিনি মুখপাত্র আছেন একটু পড়াশোনা করে আসুন। এই কেসটা কিন্তু ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড এর মাধ্যমে হয়েছে, অর্থাৎ বাকিপুরকে যখন মুম্বাইয়ের একটি ব্যাংক স্ক্যামে ধরা হয়, তার আগে বাকিপুরের এগেনস্টে কিন্তু রাজ্য পুলিশের সুপার একজন জেলা সুপার কেস ফাইল করেছিল, তখন স্টেট গভর্নমেন্ট কিন্তু বাকিপুরকে অ্যারেস্ট করেনি। পরবর্তীকালে ইডি একটি ব্যাংক স্ক্যামের মাধ্যমে যখন বাকিপুরকে অ্যারেস্ট করে, ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে। খেয়াল করে দেখবেন, এই যে করোনাকালে আমরা তখন অনলাইনে TV9 তখন সব প্রথম আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গে, তখন আমরা একাধিক টিভি প্রোগ্রাম করেছিলাম যে রেশন দুর্নীতি। খেয়াল করুন, বর্ধমানের মন্দিরা একাধিক চাল কল আছে যেখানে কাগজে কলমে ধান কেনা, মানে যেটা ন্যায্য মূল্যে ধান কেনা, কাগজে কলমে হয়েছে। এবং এই চাল কলের মালিকরা বলছে যে আমাদের কাগজে কলমে লেখানো হচ্ছে, চাল ভাঙানো হচ্ছে, আবার চাল চলে যাচ্ছে সরকারি ইয়েতে, আবার সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বাস্তবে সেগুলো সব কাগজে। এই ঘটনাগুলো কিন্তু প্রকাশ্যে পেপারে ছেপেছে প্রতিদিন। আপনাদের TV9 অনুষ্ঠানে আমি করেছি দুপুরবেলা, এই যে লকডাউনের সময় অনলাইন, ফলে এই জিনিসগুলো কিন্তু একাধিক দিন হয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ইত্যাদি নিয়ে এত কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গত 12 বছর ধরে আমরা একাধিকবার শুনেছি, উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভার বাইরে বলেছেন যে নাকি ওনারা 10.5 কোটি মানুষকে, 10-10.5 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। পশ্চিমবাংলার জনসংখ্যা হচ্ছে 9.5 কোটির একটু কম, এবং ডেফিনেটলি আমরা সবাই জানি যে 20-25% মানুষ রেশন তোলে না। এই মঞ্জিরা তোমাকে জিজ্ঞেস করছি, কারণ তোমাকে জিজ্ঞেস করি, তোমরা কি রেশনে চাল তোলো, কি কেরোসিন তেল তোলো? আমরা স্বাভাবিক কারণেই জানি একটা বড় অংশের মানুষ তারা রেশনের জিনিস তোলেন না। এখানেই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় যতজন রেশনের বেনিফিশিয়ারি আছেন তার থেকে কয়েক কোটি গুণ বেশি মানুষের নামে রেশন উঠেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, এক। দ্বিতীয় কথা, যেরকম 100 দিনের কাজের জব কার্ডের ক্ষেত্রে হয়েছিল, রেশনের ক্ষেত্রে হয়েছে, যে মুহূর্তে আধারের সঙ্গে লিঙ্ক করার সময় আসলো, 1.5 কোটি রেশন কার্ড কমে গেল পশ্চিমবাংলায়। অর্থাৎ এই 1.5 কোটি ইন্টু প্রতি মাসে 5 কেজি করে রেশন, তোমরা চিন্তা করো কত কোটি টাকার ঘাপলা এই লোকগুলো করেছে। একটাবারও কিন্তু এরা এইটা বলছে না, আমরা চুরি করিনি, এদের খালি বক্তব্য যে ওরাও চুরি করেছে আমরা কেন করবো না, বাকিপুর করেছে জ্যোতিপ্রিয়কে কেন ধরবে, কিন্তু চুরি হয়নি। বলে আমি শেষ করছি আমার কথাটা, যে দেখুন অনেকগুলো, আপনিও আমি আগের দিন আপনাকে বললাম বা সবাই এটা জানি, পশ্চিমবঙ্গ পুলিশ এটাকে নিয়ে তদন্ত করতে গিয়ে কয়েক কোটি টাকা দামের যখন রেশন সামগ্রী উদ্ধার করলো, সেটাকে ওরা চোরাই মাল হিসেবে না দেখিয়ে ওটাকে দাবিহীন আনক্লেম গুড হিসেবে দেখালো, দেখিয়ে অপরাধীদের ন্যূনতম শাস্তি পাওয়ার সম্ভাবনা। আমি আমরা বারবার একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সে যে ক্ষেত্রেই হোক, তাহলে মন্দিরা 1.66 কোটি ভুয়ো রেশন কার্ডে 10 বছর ধরে, যদি আমরা একটা গ্রস ইকোনমির ভাষায় কথা বলি, কত হাজার কোটি টাকা সাইফুন হতে পারে, এই সরল সত্যটা স্টেট গভর্নমেন্ট মেনেছে, 1.66 কোটি ভুয়ো রেশন কার্ড 10 বছর ধরে রেশন তুলেছে। এই রেশনটা যারা তুললো, কারা তুললো, কাদের মধ্যে দিয়ে তুললো, এই দায়িত্বটা কি স্টেটের নয়, স্টেট প্রশাসন এটা তদন্ত করেনি কেন? এটা প্রথম প্রশ্ন, আমি অত কিছু যাচ্ছি না, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যখন ছাগায় পড়ে RTI, আমরা RTI করেছিলাম যে আদিবাসী মানুষগুলো জঙ্গলমহল নর্থ বেঙ্গলে পাচ্ছে না কেন, যখন স্টেটে ন্যূনতম একটা লোক দেখানো তদন্ত শুরু হলো, তখন একটু আগে সত্যরূপ যেটা বলছিল, আনক্লেম প্রপার্টি হিসেবে আটা দেখানো হয়েছিল, 3,700 কিলো আটা আনক্লেম দেখানো হয়েছিল, ওটা স্টোলেন প্রপার্টি হিসেবে দেখানোর কথা ছিল আন্ডার 3(1)A আর্টিকেলে। ফলে এই যে জায়গাটা, প্রত্যেকটা মুহূর্তে যখন স্টেট পুলিশ, স্টেট মেশিনারিজ গুলো
এদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। আপনি যে আনক্লেমের জন্য কথাটা বলছেন না, আপনার মনে হয়েছে তো ওটা আনক্লেম নয়, আপনি কোর্টে যাননি কেন? কোর্টে যাননি কেন? আপনারা তো জানলি কোর্টে যাওয়া হয়েছে, ব্যাপারটা কি বলুন? কোর্টে যাওয়া হয়েছে, এবার জেলে যাচ্ছে না। তাহলে কোর্টে কোথায় যাওয়া হয়েছে? কোর্টে আনক্লেম ছিল কি ছিল না? কোর্ট কালে যদি করে পাঠিয়ে দিই জেলে। আমি তো বলছি তদন্তটা করুন, এখানে মিডিয়া ট্রায়ালে বসে কথা বললে হয় না। আপনি একটা দায়িত্ব করবেন, কথা বলে দেব মিডিয়া ট্রায়ালে বলে দেব, ব্যাস তাহলেই হয়ে গেল। সেটা না, আপনি যদি মনে করেন সময়টা বলি না, আমি কথা বলছি, আমি না কথা বলছি, আমরা তো বারবার বলছি, দাঁড়ান প্র্যাকটিক্যাল কথা বলছি। আজকে ধরুন যখন আমরা এই টিভি নাইনের স্টুডিওতে বসে আলোচনা করছি, পশ্চিমবঙ্গের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো থানার পুলিশ কিছু না কিছু বাজেয়াপ্ত করছে। এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সাধারণ মানুষ জানে পুলিশ কি বাজেয়াপ্ত করছে, সেটাকে কী খাতে দেখাচ্ছে? এই সমস্ত ছেদ কথা বলে লাভ আছে? আপনারা কেন কোর্টে আমরা জেনে বসে আছি পুলিশ কি বাজেয়াপ্ত করছে আর কোন ক্যাটাগরিতে দেখাচ্ছে? আর যখন তদন্ত করে ব্যাপারটা সামনে আসছে তখন এগুলো আমরা জানতে পারছি। ফালতু কথা কেন দাঁড়িয়ে বলে যাচ্ছেন? আমরা কোর্টে যাইনি কেন? আপনারা বলতে পারেননি, পুলিশ বলতে পারেনি, এগুলো স্টোলেন প্রপার্টি। তার কারণটা হচ্ছে বললেই দিলীপ ঘোষকে সরাবার জন্য খুব চেষ্টা করেছিলেন, আমাকে নিয়ে খুব কষ্ট ছিল, বদল হয়ে গেল তো, আবার বদলের কথা বলছেন কেন? যাদের অসুবিধা হচ্ছিল, কাজ করতে পারছিলেন না, আজ পার্টি হারতে হারতে হারাধন হয়ে গেল, পিঠ ঠেকে গেছে পিঠে। আসুন এগিয়ে, যারা পুরনো কর্মীরা কাজ করুন, যেতান পার্টিকে। দিলীপ ঘোষকে পাঠানো হয়েছিল জঙ্গল কাটতে, আমি জঙ্গল কেটে দিয়েছি, বাড়ি ঘর রাস্তাঘাট। কথা বলছেন উনি কি তৃণমূলের নাকি? আসতে রাজর্ষী, দিলীপ ঘোষ বলছেন যারা তার বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন লোকজন তাদের কটাক্ষ করে বলছেন, হয়তো সেই ব্যাপারে বলছেন। আপনার নাম নাকি হারাধন লাইনি বললো? সিপিএম অন্তত আপনার কথা বলছে, বলছে পার্টি হারতে হারতে হারাধন হয়ে গেছে, গোটা ভারতবর্ষে একখানা মাত্র। আমাদের নাম, আপনার নাম রাজশ্রী লাইড়ি বলছে নাকি হারাধন লাইড়ি আপনার নাম? না না, সে সত্যি ব্যক্তিগত আমি কোথায় বলবো?